নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম টার্মেরিক জিঞ্জার টি বা ইমিউনিটি বুস্টিং টি। এই করোনা কালে আমাদের প্রত্যেকেরই সুস্থ থাকতে গেলে একটা ইমিউনিটি বুস্টিং টি এর প্রয়োজন। কেমনভাবে করবেন তার চলুন না জেনে নিই আমরা কেমনভাবে করব, এবং এতে যে উপাদানগুলি ব্যবহার করা হচ্ছে তার গুণাগুণগুলিও জেনে নেব। এর জন্য লাগছে আদা, গোলমরিচ, একটা লবঙ্গ, দারচিনি, তেজপাতা, হলুদ, পাতিলেবু আর জল। এবার বানাতে বানাতে এই সব উপকরণগুলির বা উপাদানগুলির কি কি গুণাবলী তা জেনে নিয়ে চলুন। তেজপাতা, তেজপাতা অরুচি দূর করে, এজন্য তেজপাতা সেদ্ধ করে জল খাওয়ার প্রচলন রয়েছে। মাথার হালকা ব্যথা বা মাথা ধরা দূর করে তেজপাতা, মাড়ির ব্যথা কমাতেও সহায়ক। তেজপাতায় জৈব যৌগের মধ্যে রয়েছে ক্যাফেক অ্যাসিড। তেজপাতা হার্টের দেয়ালকে মজবুত করে এবং কোলেস্টেরলের মাত্রা কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, মানসিক চাপ কমায়, সর্দি কাশি বা ফ্লু এড়াতে কার্যকর, বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল শ্বাসযন্ত্রের বিভিন্ন প্রদাহ কমাতে সহায়তা করে, হজম শক্তি বাড়ায়। আদাতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি যা কাঁটাছেঁড়া ক্ষত দ্রুত ভালো করে, রক্তের অণুচক্রিকা এবং হৃদযন্ত্রের কার্যক্রম ঠিক রাখতে আদা খুবই কার্যকর। মাইগ্রেনের ব্যথা ও ডায়াবেটিস জনিত কিডনির জটিলতা দূর করে আদা। আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষত শুকোতে সাহায্য করে, হার্ট ভালো রাখে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে, বমি ভাব দূর করে, শ্বাসকষ্ট সারাতে সাহায্য করে। গোলমরিচ শরীর থেকে বাড়তি মেদ টেনে নিতে গরম জলে গোলমরিচ খুব উপকারী। ঠান্ডা লাগলে উপশম দেয় এই গোলমরিচ, এনার্জি বৃদ্ধি করে, ডিহাইড্রেশন থেকে মুক্তি দেয়, ত্বক মসৃণ করে। হলুদের এত গুণাগুণের মূল নায়ক হলো কার্কিউমিন, একটি উদ্ভিজ্জ রাসায়নিক উপাদান যার আছে শক্তিশালী প্রদাহনাশক ক্ষমতা, হাঁটুর ব্যথা সারাতে, কোলেস্টেরল সামলাতে, হৃদরোগের ঝুঁকি কমাতে এবং ইরিটেবল বাউল সিন্ড্রোমের অস্বস্তি কমাতে এই মশলা কার্যকর। লবঙ্গ, এক চামচ গুঁড়ো লবঙ্গতে আছে 6 ক্যালোরি, 1 গ্রাম কার্বোহাইড্রেট, 1 গ্রাম ফাইবার, দৈনন্দিন চাহিদার 3% ভিটামিন সি, 2% ভিটামিন কে এবং 55% ম্যাঙ্গানিজ। এতে কিছু পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন ইও আছে। দারুচিনি সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ, এতে রক্তের শর্করার রোধক সহ অসাধারণ ঔষধি গুণাবলী রয়েছে যা প্রদাহ কমায় এবং স্নায়বিক স্বাস্থ্য উন্নীত করে। লেবু ফুসফুসের যত্ন নেয় এবং শরীর থেকে বিষাক্ত দ্রব্য বের করে দেয়। লেবু শরীরে চর্বি ও লিপিডের মাত্রা কম রাখে। লেবুর উচ্চ ভিটামিন যা শরীরের রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি করে, যে কোনো ভাইরাসজনিত ইনফেকশন দমনে খুব কার্যকরী। কি, তাহলে জেনে নিলেন তো এত গুণাবলী সমৃদ্ধ উপকরণ দিয়ে তৈরি এই চাটি খেলে কি কি উপকার হতে পারে? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন।